সার্কিট রক্ষার যুগান্তকারী উপাদান হলো থার্মাল রেজিস্টর। আজকের ভিডিওতে আমরা জানব থার্মাল রেজিস্টর কি এবং কিভাবে এটি সার্কিটকে রক্ষা করে। থার্মাল রেজিস্টর একসাথে এটিকে থার্মিস্টর বলা হয়, অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন হলে থার্মিস্টরের রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়, আর রেজিস্ট্যান্স পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই থার্মিস্টরের কারেন্ট ফ্লোতেও পরিবর্তন আসবে। এখন এই পরিবর্তনটা কিন্তু দুভাবে হতে পারে। একটা বিষয় জানিয়ে রাখি, থার্মিস্টরের মধ্য দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো হবে সেহেতু স্বাভাবিকের তুলনায় থার্মিস্টরের তাপমাত্রা কম হতে পারে না, বরং বেড়ে যায়। আর তাপমাত্রা বেড়ে গেলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, আর এই কারণেই থার্মিস্টর দুপ্রকার হয়ে থাকে। যেমন ধরুন পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা PTC এবং নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট বা NTC। থার্মিস্টরের গঠন এবং ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী চার ধরনের হয়ে থাকে। যেমন ধরুন সিরামিক্স বেড থার্মিস্টর, চিপস টাইপ থার্মিস্টর, ডিক্স টাইপ থার্মিস্টর এবং গ্লাস ইনক্যাপসুলেটেড থার্মিস্টর। এবারে আমরা জানব PTC এবং NTC থার্মিস্টরের মৌলিক পার্থক্য। PTC থার্মিস্টরে স্বাভাবিক তাপমাত্রায় রেজিস্ট্যান্স কম থাকে এবং এটি তার ভ্যালু অনুযায়ী কারেন্ট ফ্লো করে। তবে তাপমাত্রা বেড়ে গেলে এর রেজিস্ট্যান্সও বেড়ে যায়, ফলে কারেন্ট ফ্লো কমে যায়। এবং তাপমাত্রা যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে এর রেজিস্ট্যান্সও অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়ে কারেন্ট ফ্লো থামিয়ে দেয়। অপরদিকে NTC-তে স্বাভাবিক তাপমাত্রায় রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, যার কারণে এটি খুব সামান্য পরিমাণে কারেন্ট ফ্লো করে। তবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর ভ্যালু অনুযায়ী এটি কারেন্ট ফ্লো করে, এবং PTC-র মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট ফ্লো হলে এটি পুড়ে গিয়ে ড্যামেজ হয়ে যায়। এবারে আমরা জানব থার্মিস্টর কিভাবে সার্কিটকে রক্ষা করে। সার্কিট ডিজাইনের সময় এর সেফটির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। এখন সেফটির বিষয়টি আমরা দুভাবে বিবেচনা করতে পারি, প্রথমত সার্কিট ব্যবহারকারীর সেফটি এবং দ্বিতীয়ত সার্কিটের নিজের সেফটি। আর এই দুইটি সেফটির কথা মাথায় রেখে সাধারণত ফিউজ এবং ভ্যারিস্টার ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে ফিউজ ব্যবহার করা হয় ব্যবহারকারী সেফটির কথা মাথায় রেখে। ফিউজের কার্যকারিতা এক্ষেত্রে যথাযথ নয়, কেননা অনেক সময় এই ফিউজগুলো পুড়ে যায় না, অথবা পুড়ে গেলেও সময় বেশি নষ্ট করে, যার কারণে সার্কিটে অগ্নিপাত ঘটে থাকে। আমরা যদি ফিউজের পাশাপাশি PTC ব্যবহার করি তাহলে শর্ট সার্কিট জনিত কারণে PTC উত্তপ্ত হয়ে গিয়ে কারেন্ট ফ্লো বন্ধ করে দিবে। এছাড়াও ছোটোখাটো ত্রুটির কারণে সার্কিটে অতিরিক্ত কারেন্ট খরচ হলে PTC উত্তপ্ত হয়ে গিয়ে কারেন্ট ফ্লো বন্ধ করে দিবে, যা কিনা সার্কিটকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করবে। উদাহরণস্বরূপ একটি মোটরে যদি ত্রুটিপূর্ণ বেয়ারিং এবং ক্যাপাসিটার থাকে, অথবা মোটরটি যদি লো ভোল্টেজে চলে, তাহলে মোটরটি অনেক বেশি পরিমাণে কারেন্ট খরচ করবে। এক্ষেত্রে মোটরটি গরম হয়ে গিয়ে আস্তে আস্তে কয়েল পুড়ে যেতে পারে। তবে এখানে যদি আমরা PTC ব্যবহার করি তাহলে কিন্তু মোটরটি কয়েল উত্তপ্ত হয়ে গেলে মোটরের PTCও গরম হয়ে যাবে, যার ফলে মোটরটি কিন্তু কয়েল পড়ার আগেই বন্ধ হয়ে যাবে। অপরদিকে সার্কিটের নিজের সুরক্ষার জন্য ভ্যারিস্টার ব্যবহার করা হয়। ভ্যারিস্টার এখানে শুধুমাত্র হাই ভোল্টেজ স্পার্ক কারেন্টকেই নিয়ন্ত্রণ করতে পারে। তবে আরেকটি কারণে সার্কিট অনেক দ্রুত ড্যামেজ হতে পারে, সেটি হলো আমাদের সার্কিট যখন লাইন আপ অবস্থায় থাকে তখন সার্কিটের বিভিন্ন অংশের রেজিস্ট্যান্সের মান খুবই এলোমেলো থাকে। এ কারণেই দেখবেন যখনই আমরা কোনো সার্কিটকে বৈদ্যুতিক সংযোগের মধ্যে নিয়ে আসি তখনই লাইন দেওয়ার সাথে সাথে সেখানে একটা স্পার্ক হয়, কেননা তখন এর রেজিস্ট্যান্সের মান খুবই এলোমেলো থাকে। পরে লাইন পাওয়ার সাথে সাথে সার্কিট পূর্ণ হলে রেজিস্ট্যান্সের মধ্যে সমতা চলে আসে। তবে আমরা যদি সার্কিটে একটি NTC ব্যবহার করি, NTC প্রথমে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করবে এবং ধীরে ধীরে উত্তপ্ত হয়ে গিয়ে স্বাভাবিকভাবে সার্কিটকে কারেন্ট সাপ্লাই দেবে, ফলে সার্কিটগুলো অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। আশা করি থার্মিস্টর সম্পর্কে যথেষ্টই জানা হয়ে গেছে। যদি থার্মিস্টরের কোনো প্রজেক্ট দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় দয়া করে একটি লাইক দিয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।